কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি। দেখো বন্ধুরা, তো ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে সকালটা খুব সুন্দর। তো দেখো জানলা দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রোদ বেরোচ্ছে। তো এরকম হালকা রোদ বেরোলে ঠান্ডার দিনে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো দেখো আমি ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। তো আমি একটু রোদটাকে উপভোগ করে নিলাম। তো আমার তো খুব ভালো লাগলো, তো তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা দেখ। তো চলো আমার সাথে থেকো, পাশে থেকো, সারাদিন কী কী করবো না করবো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু আমার ব্লগের সাথে থাকতে হবে। তো চলো দেখতে থাকো। আর দেখো আমার এখনও ঘুম কাটেনি, হাই তুলেই যাচ্ছি। দেখো জানলা দিয়ে দেখলাম যে মায়েরা আজকে সব কাচাকুচি করছে, কদিন ধরে কাচাকুচি করছে। তো আজকে লাস্ট দিন, আজকেও কাচাকুচি করে নিলে শেষ, আর কাচতে হবে না। তো দেখো এদিকে ঠাম্মা কাপড় ভিজাচ্ছে, আর ওইদিকে দেখো ওইদিকে মা কাপড় ভেজাবে। এদিকে সব ঘরটার মুছে উঠান টুঠান লেপা মোছা করতে হবে। তো দেখো গাছে আমাদের কত সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আমাদের এখন পুজো করতে পারবো না, জন্য ফুলগুলো তোলা হয় না। আর গাছটা খুব সুন্দর লাগে, গাছে যদি ফুল থাকে খুবই মিষ্টি লাগে দেখতে, তাই না? খুব সুন্দর লাগে। তো একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমরা দেখো বেশি কথা না বলে কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি বন্ধুরা বিছানা তুলতে এসে গেছি, কারণ বালিশের কভার, বিছানার চাদর, মশারি সব ধুয়ে দেবে মা। তো আমি এগুলো সব খুলে দিচ্ছি, মা এগুলো সব ধুয়ে দেবে, আমাকে বলে সব খুলে দে। তো আমি চলো এগুলো খুলে দিচ্ছি। তো দেখতে থাকো, বেশি কথা বলবো না। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি বিছানার চাদরটা তো সব খুলে নিলাম, জানলার পর্দাটাও খুলে নিলাম, সব খুলে চলে দেখো ওদিকে পরিষ্কার করে দিয়ে। এদিকে দেখো আমি চলে এসেছি, ভাত তুলে দিয়েছি, সেদ্ধ ভাত সকালে খাওয়া হবে। তো এখানে দেখো ডাল, মানে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, এগুলো দিয়ে আজকের ভাত খাওয়া হবে। তো আমি এগুলো ভাত বসিয়ে দিলাম, আর মা ওদিকে কাচাকুচি করছে। তো তোমরা তো দেখতেই পেলে বললাম তোমাদেরকে। তো চলো আমি এদিকে ভাতটা রান্না করে নিই। তো তোমরা ব্লগটা দেখো আর খুব খুব মজা করো। আর আমার ব্লগ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার, মানে একটু শেয়ার করে দিও, তাহলে আমার এই লাইফস্টাইলটা সবাই দেখতে পাবে, সবার হয়তো ভালো লাগতে পারে। তো চলো একটু আমার এইটুকু হেল্প করে দিও। তো চলো দেখতে থাকো। আমার ভাত দেখো ফুটে গেছে, হয়ে এসেছে প্রায়। আর আমি দেখো এদিকে ভাত বেড়ে খেয়েও নেবো।
দেখো আমার এদিকে ভাত বেড়ে রেডি করা হয়ে গেছে। ভাত নামিয়ে আমি সিদ্ধ মেখে গেছিলাম মুখ ধুতে, তো আমার মুখ ধোয়া হয়েছিল না, তো আমি গেছিলাম ব্রাশ করতে। ব্রাশ করে এসে দেখো আমি ভাতটা রাখা দিয়ে গেছিলাম। তো এদিকে দেখো আছে ডালের বড়া, মানে বেগুন দিয়ে ডালের বড়া। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পেলে যে সকালের কি কি মেনু ছিল, আজকে এগুলো দিয়ে আমাদের ভাত খাওয়া হয়েছিল। তো দেখো আমি এখন চলে এসেছি দুপুরবেলা স্নান টান করে। দেখো আমাদের এখানে সরস্বতী পুজো যে হয়েছিল, তো প্যান্ডেলে চলে এসেছি আমি। আজকে আমাদের এখানে সরস্বতী পুজোর খেলানো হবে, মানে যেরকম পুজোতে যেমন খেলানো হয়, যেমন চাল থেকে ডাল বাছা আর অন্য অন্য খেলা হয়, তো আজকে আমাদের এখানে খেলাবে। তো আমি একটু নাম দিতে এসেছিলাম, নাম দিয়েছিলাম ঠিকই, কিন্তু রাত্রেবেলা কোনো কারণে আমি খেলতে পারিনি। তো দেখো এটা কিন্তু অনেকদিন আগেকার ব্লগ বন্ধুরা, আমি আজকে পোস্ট করছি, কেউ কিছু মনে করো না। তো চলো দেখো আমাদের এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, পাহাড়ের মতো একটু করানো হয়েছে, খুব সুন্দর লাগছে, আর ঠাকুরটা তো খুব সুন্দর লাগছে। তো একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা বা ঠাকুরটা, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা, আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। তো চলো সবাই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো, টাটা বন্ধুরা।